সকালবেলায় যে ডিউটি স্টার্ট করে দিলাম, একটা প্রজেক্ট শেষ করলাম 2 মিলিয়নের, বসে তো কিছু বললো না। আমার তো আশা ছিল আমার কিছু বিনিপির দিবে, এমন কি করে জানে বসে আলো জানে দিবে কিনা। বস সকালবেলা দেখি কপাল যদি ভালো হয় তাহলে বসে কি ডাকতে পারে দেখি, ইনশাল্লাহ কাজ করতে থাকি। তাই আজ কপালে যদি থাকে তাই অবশ্যই আসবে। হ্যালো ইব্রাহিম সাহেব। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? এই তো ইব্রাহিম সাহেব একদম ভালো নেই, সকালবেলায় অফিসে এসেই মাত্রা নষ্ট হয়ে গেছে। আপনি টাইমলি একটু অফিসে আসবেন? কি হয়েছে স্যার আপনার, কি হয়েছে? আচ্ছা আপনি একটু অফিসে আসলে আমি আপনার সাথে সাক্ষাতে কথা বলতে চাই। ইয়েস স্যার, ইয়েস স্যার, আসতেছি, 2 মিনিট টাইম দেন স্যার। খুবই তাড়াতাড়ি আসেন। ওকে স্যার, ওকে, দেরি হবে না। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, কি ঝামেলা হয়েছে স্যার? কোনো প্রবলেম? কি বলবেন ইব্রাহিম সাহেব, আপনি বসেন। জি স্যার, কোনো সমস্যা? সমস্যা বলতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরোই মনটা খারাপ। কি হয়েছে স্যার? 2 মিলিয়নের যে কাজটা আপনাকে দিয়েছিলাম, জি বসে প্রপারলি ভাবে এই জবটাকে রিজেক্ট করে দিয়েছে। কি বলুন স্যার, এত সুন্দর করে কামটা করে দিলাম কিন্তু বুঝতে পারলাম না আপনি কিভাবে কাজটা করছেন। বসে কোথায় আর ডিফেক্টটা ধরেছে তার জন্য আর 2 মিলিয়নের প্রজেক্টটা টোটালি রিজেক্টেড। যদি এই সিরিয়াসলি ইয়েস, যদি এইভাবে যদি আপনি প্রতিনিয়ত অফিসে কাজ করতে থাকেন তাহলে আপনাকে দিয়ে আমাদের অফিস চলবে না। মনসার করে লাভ নেই বলুন স্যার, যদি ভালো করে কাজ করতে পারেন পরে আর না করতে পারলে অফিসে কাল থেকে রাখবেন না। যেন আমার চোখের সামনে থেকে আবার তো বের হয়ে যায় আমাদের দেখা। ওকে স্যার, হে ইব্রাহিম সাহেব। জি স্যার, একটু এদিকে আসেন। আমি তো আমার বসে আমাকে 50,000 রিয়াল আমাকে প্রমোশন দিয়েছে, আমার 20% স্যালারিও বাড়িয়েছে স্যার। কি বলো বাবা, তোমার খুশির খবর শুনে অনেক খুশি। আমি অনেক খুশি, আমি অনেক খুশি বাবা। তো বাবা দোয়া করবেন বাবা। অবশ্যই বাবা, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, নিজের প্রতি খেয়াল রাখো, কাজ টাইম ঠিক মতো করো। ওকে বাবা, দোয়া করেন বাবা, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, ভালো সুন্দর করে যখন কাজ করতে পারি দোয়া করেন বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। ওকে, সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আজকের মতো অফিসের কাজ শেষ করে দিলাম,
কর্মচারী আছে দেখেই মানে আমাদের কোম্পানি এত উপরে উঠে গেছে। আজ এ পর্যন্ত কাজ আর করলাম না।